আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতেই পাচ্ছেন ডিসকভার 35 বাড়ি। তো নিলো আমার বড় ভাই, এই ভাইও কিন্তু আমার কাছ থেকে প্রায় আমার প্রথম কাস্টমার আর কি। যখন ভিডিওতে মানে বানাচ্ছিলাম, প্রথম শুরু করছিলাম, সেই সময়কার ভাই হচ্ছে আমার কাস্টমার। তো এরকম আমার কাছ থেকে বাইক নিয়েছিল, এখনও বাইক নিল। তো তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো যে সে কোথা থেকে আসছে আর আমার কাছ থেকে বাইক যে নিল, উনি চালালো কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এর আগে একটি কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জোরে কোয়া লাগি কথা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি যে আমার কাছে ডিসকভার 35 নিলেন, বা আমি যে বলছিলাম যে ভাই এটি এরকম, এটি এরকম, বা এটি আছে, কথা কাছে কি উনি জিজ্ঞেস করেন? সত্যি বলবেন যাব। কারণ এর আগে দুইটা গাড়ি নিয়েছি। ওই মনে করেন যে, জোরে বলেন একটু ভাই, আপনার কথার সাথে কাজের মিল আছে। এটা মনে করেন যে, যে কেউ আসে এখান থেকে নিতে পারে। এখন বাংলাদেশের সব জায়গায় আপনি গাড়ি পাঠান আর গাড়ি ফ্রেশ গাড়ি আপনি মনে করেন এখানে উঠানো হয়। আর এটা তো এ পর্যন্ত নিয়ে আপনার দুটো না তিনটে নেওয়া হলো গাড়ি? তিনটা নেওয়া হলো। এখন যদি কেউ আপনারা নিতে চান তাইলে এসে আপনারা নিতে পারেন। আপনি কোথা থেকে আসছেন ভাই একটু যদি বলতেন? ঢাকা থেকে আসছি, আমার বাড়ি হলো জয়পুরান, আমি ঢাকাতে চাকরি করি। ভাই কিন্তু এরকম আমার কাছ থেকে তিনটা বাইক নিয়ে গেছে, ভালো পাশে বিদায় কিন্তু আবার আসছে। ভাই অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে ভাইয়ের 35 লাগবে, ভালো 35 লাগবে। তো অনেক কষ্টের পরে একটা বাইক 35 ভাইকে দেওয়া হলো। তো যারা আরও ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক, 10 বছর রেজিস্ট্রেশন করা, দেখুন অরিজিনাল কালারের বাইক দেখতেছে। তো ভাই আপনি গাড়ি পাই তো সন্তুষ্ট? বাস আলাদা দেখলেন তো কেমন ছিল ভাই? মানুষ যে ভিডিও দেখায় একরকম, নেয় একরকম। আপনি যে আমার ভিডিও দেখে তিনটা গাড়ি নিলেন, কোনো সময় কি এরকম পাইছিলেন? জানালেন ধারে কথা দুই না। ইনশাল্লাহ ভাই দেখে শুনে বাইক চালাবেন। তো ভাই গাড়ির মালিকানা পরিবর্তন করে নেবে, তো আমরা মালিকানা পরিবর্তন করে দিব, কোনো সমস্যা নাই। সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নারে।